morning and welcome to my channel. This is Mr. Sumit and this is Sunil. This is IT. আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে সকাল সকাল উঠে গেছি আমরা, কটা উঠেছি 9:30 মধ্যে আমরা উঠে গেছি। উঠে আমরা মোটামুটি ঘরবার পরিষ্কার হয়ে গেছে, 1 কিলো বাসন পরিষ্কার হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, দুপুরের চা হলো বসানো হয়ে গেছে। বাট আজকে কি হবে সেটা জানি না, কারণ কালকের সবজিগুলো রয়েছে, সবজিগুলো বানাতে হবে। আর লাউ আছে, ফুলকপির লাউ আছে, কিছু একটা করবো, খিচুড়ি খিচুড়ি করে দিতে পারি, জানি না। আর আমাদের 25th December প্রিপারেশনের ব্রেকডাউন হয়ে গেছে, কারণ 25th হয়তো লোকজন কম থাকবে, সেজন্য এদিক ওদিক করে ওটাকে 31st হয়তো হবে। বাট লাইটগুলো আমরা টানিয়ে রাখবো, লাইটগুলো আজকে গিয়ে সেট করবো একবার, লাইটটাকে একবার দেখে নিতে হবে কী পরিস্থিতিতে হচ্ছে। তো এটাই আপাতত আপডেট রয়েছে, আপাতত আর কিছু মাথায় আসছে না কী কাজ আছে আজকের। আজকের আর কোনো কাজ আছে? হ্যাঁ, তারপর আর কিচ্ছু নেই, তারপর আর কিচ্ছু করছে না, তারপর কত ফাইল পড়ে রয়েছে, ফাইলের পর ফাইল পড়ে রয়েছে, ফাইল ফাইল ফাইল, পুরো পুলিশ থানা হয়ে গেছে। তো ওগুলো এবার সলভ করতে হবে। নিজেরটা বলো, আমাদের ওয়েডিং কোম্পানি না না, নিজেরটা বলো ভাই। এখানে সমস্ত রকমের বিয়ে কভার করা হয়, যে কোনো ইভেন্ট কভার করা হয়, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি, তার বাইরে না। তো কোনো রিকোয়ারমেন্ট থাকলে নিচে ইমেল আইডি রয়েছে, সেখানে ইমেল করতে পারো, আর ইউটিউবেও জানাতে পারো, ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানেও জানাতে পারো, যেখানে খুশি জানতে পারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে। আর আমার ভিডিও ফাইল আমি তো টুকটুক করে করছি, পার ডে 3টা করে ভিডিও এডিট করছি, 3টা করে। কোনটা করছো? একটা আমার ব্লগ, একটা গুড্ডুর ব্লগ, আর একটা মাঝখানে প্রি ওয়েডিং আসছে, বা ওই এটা আসছে কি বলে ক্যাম্পেইন শুটিংটা করছি, এইভাবে করতে হবে না? রোহনের এই বক্সটার উপর আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি, তো যদি এক্সপেরিমেন্টটা ভালো হয় দেখাচ্ছি, শুধু সাদা একটা পর্দা লাগাবো, তারপরে দেখতে হবে কেমন লাগে, রাত্রিবেলা আবার দেখবো কেমন লাগে, ডার্ক হলে কেমন লাগে বিষয়টা। যাই হোক, প্রস্তুতি হয়েছে, লাউ ভাজা শুয়ে চোর যেটা আমি খাই না, কাট খেতে হবে, আর ভাত, আর কিছু, আর টমেটোটা একটু চাটনি। গুড ইভিনিং, আর আজকে আমরা যাব মুভি দেখতে। মুভিটা হচ্ছে অ্যাভাটার 2, রাত্রিবেলার শো, 9:00 কি 10:00 শো। তো আমরা অ্যাক্রোপলিস মল না সিনেপলিস মল কোথাও একটা যাবো, দেখলাম না কোথাও একটা টিকিট কেটেছে। মুভিটা দেখার অনেকদিনের ইচ্ছে ছিল, যখন ফার্স্ট এটার অ্যাড বেরিয়ে ছিল তখন থেকে ভেবেছিলাম যে দেখবো, বাট আলটিমেটলি হঠাৎ করে কালকে আমার মনে পড়লো যারে মুভিটা রিলিজ করেছে, যেতেই হয়। টিকিট মনে হয় এখনও ফাইনাল হয়নি, করছে ইন্টু হয়ে গেছে, জানি না ওই ঘরে কাটছে ওরা। তো দেখা যাক মুভিটা কেমন হয়, 3D দেখবো, যদি হলের মধ্যে কমেন্ট্রি করতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো টিকিট হয়ে গেছে, টিকিট হচ্ছে 10:05 সিনেপলিস লেক মল, দ্য ওয়ে অফ ওয়াটার 3D। তো এখন মোটামুটি বেজে গেছে প্রায় 9:00, আমাদের এবার রেডি হয়ে বেরোতে হবে, কারণ মুভিটাও দেখতে হবে, আর যেহেতু দেখতে হবে আর ক্যামেরাটা নিয়ে যাব। বাট আপডেটটা হচ্ছে এই ভিডিওটা আমরা দিতে পারবো না, রিভিউটা, ফিল্ম রিভিউটা, হাউ এভার টু রিয়েলি ইজ আর ওয়াজ। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে হয়তো আজকের ব্লগটার ভিডিওগুলো অ্যাড করে রিভিউটা দেবো। তো আজকে যারা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি কিছু জানানোর থাকে আমাদের সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে, ওয়েডিং রিলেটেড বা ইভেন্ট রিলেটেড, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি রিলেটেড, ইউ ক্যান জাস্ট মেল আস, আর জাস্ট
comment on the video so that we can reach you. That was your Kalki character video. Are you going to leave on the Tata? Good night.